ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ভাই, জানতে চেয়েছেন যে একসময় আমরা যখন সঠিক পথে ছিলাম না, তখন আমাদের যারা দিন শিক্ষা দিতেন তাদের কাছ থেকে আমরা দিন গ্রহণ করতাম, কিন্তু যখন আমরা সঠিক পথ পেলাম, মানে কোরআন সুন্না অনুপাতে বিশুদ্ধ মানহাজ অবলম্বন করেছি, তখন তাদের প্রতি এক প্রকার ঘৃণা জন্ম নিয়েছে। এখন তাদের কাছ থেকে আমরা যদি দিন নেই, তাহলে সেটা আসলে কি আমাদের জন্য উচিত হবে, নাকি সে তাদের কাছ থেকে দিন নিতে গেলে দেখা যায় যে হয়তো বা কোন সময় না জানি আবার আমরা গোমরাহিতে পড়ে যাই, সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি হতে পারে? জবাব, সম্মানিত দিনী ভাই, এরকম পরিস্থিতি যদি তৈরি হয় বা দাঁড়িয়ে যায় যে আপনি যার কাছ থেকে দিন নিচ্ছেন তিনি নির্ভরযোগ্য নয়, তিনি যদি নির্ভরযোগ্য না হন, মানে বিশুদ্ধ আকিদা অবলম্বন না করে থাকেন, এবং আপনার যদি সত্য এবং মিথ্যা বাছাই করার মতো যোগ্যতা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের থেকে বিরত থাকতে পারবেন, তাদের থেকে বিরত থাকতে পারবেন। যেহেতু আমাদের পূর্বোক্ত মনীষীগণ অত্যন্ত চমৎকার কথা বলে গিয়েছেন, যেমন ইবনু সিরিন রাহিমাহুল্লাহ, তিনি একটি অত্যন্ত চমৎকার কথা উল্লেখ করেছেন, যেটা আপনারা সহি মুসলিমের মুকাদ্দমাতে পাবেন। সেখানেও তিনি বলেছেন, ফাংদুরু আম্মান তাখুদুনা দীনাকুম, তোমরা তাকিয়ে দেখো, লক্ষ্য করো তুমি কার কাছ থেকে দিন গ্রহণ করছো। সুতরাং যার কাছ থেকে দিন নেবেন অবশ্যই তাকে দেখার কথা বলা হয়েছে, যদি নাকি আপনার সত্য মিথ্যা বাছাই করার মতো যোগ্যতা না থাকে, তাহলে অবশ্যই আপনাকে নির্ভরযোগ্য যারা আলেম, যারা সালাফি মানহাজের রয়েছে, তাদের থেকেই আপনার সঠিক দিন নিতে হবে। তবে যদি আপনি মানে তাদের কাছ থেকে কথা শুনে আপনার যদি যাচাই বাছাই করার মতো যোগ্যতা থাকে, তাহলে তাদের কথাও আপনি শুনতে পারবেন, তাদের কথা শুনে ফায়াত্তাবিউ আহসানা, যেটা কোরআনের স্পষ্ট আয়াত আছে যে তারা বিভিন্ন কথা শোনার পরে সেখান থেকে যেগুলো ভালো সেটা গ্রহণ করবে। যারা এই কথাটি বলেছেন তারা একেবারে খারাপ কিছুই বলেননি, যে আপনি ভালোটা গ্রহণ করবেন আর যেটা ভালো নয় সেটা ছেড়ে দিবেন, যদি নাকি আপনার যোগ্যতা থাকে তাহলে। আর যদি আপনার যোগ্যতা না থাকে, যাচাই বাছাই করার মতো সক্ষমতা না থাকে, তাহলে সেক্ষেত্রে বিরত থাকাটাই উত্তম হবে, যেহেতু সালাফদের বক্তব্য রয়েছে যে ফাংদুরু আম্মান তাখুদুনা দীনাকুম, তোমরা কার কাছ থেকে দিন গ্রহণ করছো সেটা পর্যবেক্ষণ করো, সেটা যাচাই বাছাই করে তারপর তার কাছ থেকে দিন গ্রহণ করো, আসলে সে সহি আকিদাই চলে কি না, সে তার মানহাজটা সালাফদের মানহাজ অনুপাতে কিনা, সাহাবাদের আদর্শে সে আদলে কথা বলে কিনা, এরকম যদি হয় তাহলে তার কাছ থেকে দিন গ্রহণ করুন নিঃসন্দেহে। আর যদি সে এরকমটি না হয়, তাহলে তার কাছ থেকে দিন গ্রহণ করার ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এটাই আসল মাকসাদ বা এটাই আসল উদ্দেশ্য। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। আল্লাহ তাআলা আলম ও জাযাকুমুল্লাহু খাইরান।